বেশ বড় একটা মটনের পিস আছে, হালকা একটা চর্বি লেয়ার আছে, সঙ্গে আছে একটা we'll be right back.
এটা এতই মানে ঝুটঝুটে লম্বা ভাত না দেখিয়ে পারলাম না, দারুণ হয়েছে। তো বাড়ির মাটনটা, এটা বিরিয়ানি আর মাটন কষা যেমন ডিফারেন্ট টাইপের হয়ে থাকে, একটু ডিফারেন্স আছে। বিরিয়ানি মাটনটা যেরকম ফ্লেভারটা ভালো লেগেছে, ভালো লেগেছে। বাড়িরও মাটনটা বেশ রিচ, ফ্লেভারটা দারুণ লেগেছে। তো বাড়ির মাটন যদি এবার একটু লুচিটা টেস্ট, বাঙালির এই যে লুচি আর কষা মরিচের কম্বিনেশন সর্ব,
তো বন্ধুরা আজকের মতো খাওয়া দাওয়া এখানেই ফিনিশ। সব খাওয়া দাওয়া শেষ হয়ে যাচ্ছে না, একটু সামনে খাওয়া দাওয়া, বাঙালি খাওয়া দাওয়া চলছে, চলবেই। দেখতে থাকুন রয়্যাল ইন্ডিয়ান ফুড শো। আজকের এই জমজমাটি মাটনের ডিনারটা কেমন লাগলো, লুচি, মাটন বিরিয়ানি, মাটন কষা, সব মিলিয়ে কমেন্টটা অবশ্যই জানাবেন। আবারও বলছি, সাবস্ক্রাইব করে দেবেন রয়্যাল ইন্ডিয়ান ফুড শোকে।